কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর অনেক দিন পর চলে এলাম ছোট্ট একটা ফুড রেসিপি নিয়ে। জানি তোমাদের সবার জানা হয়তো, কিন্তু এই রেসিপিটা ভীষণ মজার। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু পছন্দ করবে। আর হ্যাঁ, এটা ব্রেকফাস্ট, স্ন্যাক্স বা বাচ্চাদের স্কুলের টিফিন সবটাই দিতে পারবে। আমি প্রথমে নিয়ে নিয়েছি আলু, সেদ্ধ করে নিয়েছি। আলুরটা খোসা ছাড়াইনি, তাই জন্য সেদ্ধর পরে এখন খোসা ছাড়াচ্ছি। আর সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। আমার কাছে টমেটো নেই, সেই জন্য আমি টমেটোটা দিতে পারলাম না। তোমাদের কাছে যদি টমেটো থাকে ওটা কুচি কুচি করে দিয়ে দিও, তাহলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে। আলুটার খোসা ছাড়ানোর পরে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আমিও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর ভালো করে মিক্সড করে নেব আলুটাকে। তোমরা চাইলে এর সাথে আরও কিছু মশলা অ্যাড করতে পারো, যেটা তোমাদের মনে হবে, কিন্তু আমি সিম্পলটাই পছন্দ করি, সেই জন্য আমি আর বাকামি করে কোনো মশলাই দিলাম না। সিম্পল একবার খেয়েই দেখো না, যদি খারাপ লাগে তাহলে জানিও কমেন্ট করে, আর যদি ভালো লাগে অবশ্যই জানাবে কেমন লাগলো। আলু সেদ্ধটা মেখে রেডি হয়ে করে নিলাম, তারপর ব্রেডের মধ্যে দিয়ে দেব ভালো করে। আর তোমাদের যদি টমেটো অ্যাভেলেবেল না থাকে, তাহলে তোমরা কিন্তু টমেটো কেচপটাকে আলুটা দেওয়ার আগে ভালো করে ব্রেডের মধ্যে লাগিয়ে তার মধ্যে আলুটা দিতে পারো, তাতেও কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়। কিন্তু আমি সেটা করলাম না, কারণ আমি যখন খাবো তখন টমেটো কেচাপ দিয়ে খাবো, সেই জন্য আর এক্সট্রা করে দিলাম না। আচ্ছা, আমি এখানে হোয়াইট ব্রেড দিচ্ছি, মানে শুধু হোয়াইট ব্রেড দিয়েই করলে হবে তা নয়, ব্রাউন ব্রেড দিয়েও করতে পারো। কিন্তু তারপর গ্যাসের মধ্যে আমি তাও বসিয়ে নিয়েছি। আসলে আমার কাছে স্যান্ডউইচ মেকার নেই, যাদের স্যান্ডউইচ মেকার রয়েছে তারা স্যান্ডউইচ মেকারে করতে পারো। আর যদি তাও থাকে, তাওয়ার মধ্যে একটু অল্প করে ঘি দিয়ে দিলাম, কেউ চাইলে বাটার দিয়েও করতে পারো। আসলে আমি দেশি ঘিটাই পছন্দ করি, আর এই ঘিটা আমার বাড়িতে বানানো। ঘিটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ব্রেডটা। এবার ওপরের পোর্শনে আমি হালকা করে ঘি লাগিয়ে নেব, যাতে ওপরের পার্টটা যখন ভাজবো তখন যেন লেগে না যায়। চলো, লাল লাল করে কেমন ভাজছি এই দেখো, এরকম করে ভেজে নেব। একটু লাল লাল করলে ক্রিস্পি ভাবটা চলে আসে, বেশ ভালো লাগে। আমার স্যান্ডউইচ রেডি, এটাকে তিন কোণা করে কেটে নিলেই রেডি হয়ে গেল। তারপর টমেটো কেচপ দিয়ে সার্ভ করে দাও।